অবশেষে 6 দিন পর বাঘে এলো কুলতলির বাঘ ঘুমপাড়ানি গুলিতে কাবু রয়্যাল বেঙ্গল নিস্তেজ হওয়ার পর খাঁচাবন্দি ঝড়খালি পশু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় দুদিন ধরে জ্বরে ভুগছিলেন গতকাল কোভিড রিপোর্ট পজিটিভ হওয়ার পর বেসরকারি হাসপাতালে ভর্তি স্থিতিশীল বোর্ড প্রেসিডেন্ট জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছিল নমুনা এবার রাজ্যের বিভিন্ন দপ্তরে বিশেষজ্ঞ নিয়োগ নিয়ে সৌরভ রাজ্যপাল স্বজন পোষণের অভিযোগ ধনখড়ের মুখ্য সচিবের কাছে তথ্য তলব কলকাতা পুরভোটে বিপুল জয় জোড়া ফুলে আজ কলকাতার মহানগরীকে শপথ মেয়র পদে শপথ নেবেন ফেরাদ হাকিম আমন্ত্রিত সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা হাওড়া পুরভোট নিয়ে হাইকোর্টে মামলা রাজ্যপালের সই নিয়ে অ্যাডভোকেট জেনারেলের বক্তব্যের পরও কেন দিন ঘোষণা নয় প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আর্জি অনুমতি পেয়েই নতুন করে আবেদন মামলাকারীর তিন দিনের সফরে আজ গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী বিকেলে কপিলমুনির আশ্রমে পুজো দেবেন আগামীকাল প্রশাসনিক বৈঠক মেলা প্রাঙ্গণে কোভিড বিধি পালন ও নিরাপত্তায় জোর কোভিড যুদ্ধে জোড়া ভ্যাকসিনের ছাড়পত্র জরুরি ভিত্তিতে কর্বিভ্যাক্স ও কোভোভ্যাক্সের ব্যবহারে অনুমতি ড্রাগ কন্ট্রোলের অ্যান্টিভাইরাল ড্রাগ মলনুপিরাভিরকেও ছাড়পত্র টুইট স্বাস্থ্যমন্ত্রীর টিকা নিয়ে বৈঠকে ডাকলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব কিশোরদের টিকা ও তৃতীয় ডোজ নিয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনা মুখ্য সচিবদের থাকতে নির্দেশ টিকা নিয়ে নয়া গাইডলাইন কেন্দ্রের চিকিৎসক আন্দোলনে উত্তাল দিল্লি ব্যাহত পরিষেবা নেটের কাউন্সেলিং এর দাবি ও মিছিলে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ ধর্ণায় চিকিৎসকরা উপযুক্ত পদক্ষেপ না করলে কর্মবিরতির হুঁশিয়ারি চিকিৎসক সংগঠনের লুধিয়ানা কোর্টে বিস্ফোরণের ঘটনায় জওয়ামানিতে গ্রেফতার জঙ্গি পুলিশের জালে নিষিদ্ধ শিখ সংগঠনের সদস্য জশবিন্দর সিং মুলতানি আরও এক জঙ্গি পাকিস্তানে লুকিয়ে সন্দেহ গোয়েন্দাদের এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট খবর যা দেখছেন যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা বানানো অহেতুক চিৎকার এসব কি আদৌ বিশ্বাস করা যায় এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে তাহলে তাহলে সরিয়ে দিন পাল্টে দিন সব মিথ্যে সব ফেক নিউজ গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই জি চব্বিশ ঘন্টা